তাহলে বন্ধুরা, আরও একবার তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল শিক্ষা মন্ত্রাতে। শিক্ষা মন্ত্রাতে আমরা এর আগের দিন ম্যাকবেথ নিয়ে আলোচনা করছিলাম, তার প্রথম পার্টটা আমরা আলোচনা করেছি। আর আমরা যেরকমটা বলেছিলাম যে এরপর আমরা আমাদের এই আলোচনার দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় পর্ব রাখব, অল্প অল্প করে, খানিকটা খানিকটা করে আমরা পর্যায়ক্রমে পড়ব। কারণ একদিনে অনেকটা পুরোটা বলে দিয়ে অনেক লম্বা একটা ভিডিও, অনেক লম্বা একটা ডিসকাশন ভালো হবে না। তার থেকে আমরা যেমন ক্লাসে পড়ি সেরকম ছোট ছোট করে পার্ট করে করে পড়ি। চলো শুরু করা যাক আমাদের ম্যাকবেথ টেলস ফ্রম শেক্সপিয়ারের দ্বিতীয় অংশের আলোচনা। তাহলে যতটা পর্যন্ত আমরা দেখেছিলাম সেখান থেকে একবার রিক্যাপ করে দিই। আমরা থ্রি উইচেসের এপিসোড দেখে ফেলেছি, আমরা দেখে ফেলেছি ম্যাকবেথের ক্যাসেলে ফিরে আসা, লেডি ম্যাকবেথকে বলা, তাদের কথা, এবং একই সঙ্গে আমরা আরেকটা বিষয়ও দেখেছি। সেটা কি? আমরা দেখেছি আমাদের রাজা ডাঙ্কান তার দুই ছেলে ম্যালকম আর ডোনাল্ড বেনকে নিয়ে এসে হাজির হয়েছে ম্যাকবেথের প্যালেসে। আজ সেখান থেকে আমরা আমাদের গল্পটা শুরু করব। তাহলে চলো আমরা পড়াটা শুরু করি। ইনভনেস, দ্য ক্যাসল অফ ম্যাকবেথ, ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন আ হিল অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসম। দ্য নেস্টস that the swallows or the marlets had built under all the jutting frizzes and buttresses of the building. The king was extremely pleased as he entered the palace, not only for its wonderful ambience, but also due to the attention and respect of his hostess, Lady Macbeth, who had developed the art of camouflaging our treacherous purposes with smiles and charming etiquette. তাহলে এই জায়গাটায় এসে আমরা একটা সুন্দর বর্ণনা পেলাম। ইনভারনেস, ম্যাকবেথের ক্যাসেলের নাম, স্কটল্যান্ডের একটা খুব সুন্দর জায়গা এটা। ইনভারনেস একটা বিখ্যাত স্থাপত্য ক্যাসেলের, তো সেখানে কীরকম জায়গাটা, জায়গাটা অত্যন্ত সুন্দর, ছবির মতো সুন্দর সাজানো, প্রচুর পাখি, সেই পাখিরা ওখানে বাসা বেঁধেছে। প্রত্যেকটা বিষয়ের ভেতরেই কিছু অন্তর্নিহিত অর্থ আছে। পাখিরা বাসা বেঁধেছে ওই ইনভারনেস ক্যাসেলে। এসেছেন ডাঙ্কান, ম্যালকম, ডোনাল্ড বেন। তো ডাঙ্কান এই জায়গাটাতে এসে খুব খুশি, তার দারুণ লেগেছে ম্যাকবেথের এই প্যালেসটা। কিন্তু তার কারণটা শুধু এটা নয় যে প্যালেসটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর, বরং অনেক বেশি তার ভালো লেগেছে লেডি ম্যাকবেথের জন্য। লেডি ম্যাকবেথ, তিনি একজন হোস্ট হিসাবে, হোস্টেস হিসাবে তার যা করা উচিত সেরকম রেসপেক্ট দেখাচ্ছেন আমাদের রাজা ডাঙ্কানকে, সেরকম তার প্রতি খুব অ্যাটেনশন, খুব নজর রাখছেন, খুব সেবা যত্ন করছেন। এত সেবা যত্নতে ডাঙ্কানের মনে হয়েছে যে খুব ভালো একটা জায়গায় এসেছি, দারুণ একটা জায়গায় এসেছি। এইখানে একটা কমেন্ট, সেটা কি? লেডি ম্যাকবেথ ওয়াজ ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামাউফ্লাজিং আর ট্রেচারাস পারপাসেস উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকেট। তাহলে এখানে চার্লস ল্যাম ম্যারিলাম একটা কমেন্ট করে দিলেন যাতে আমরা লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটা খুব ভালো করে বুঝে যাই। তিনি আসলে কি করছেন, তিনি আসলে যা করছেন সবটাই দেখানো। তিনি এরকম একটা বিহেভ করছেন যেন তিনি খুব খুব ভালো। অ্যাকচুয়ালি তিনি কি করছেন, তার যে ট্রেচারাস পারপাসেস, তার ওই যে একটা মার্ডারাস
প্ল্যানিং, একটা প্ল্যানিং অফ মার্টার, সেটাকে তিনি ক্যামাউফ্লজ করছেন, সেটাকে তিনি ঢাকা দিয়ে দিচ্ছেন। তার ওই হাসি, তার ওই চাওমিং এটিকেট, সুন্দর ব্যবহার, আদব কায়দা দিয়ে। আসলে এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি লেডি ম্যাকবেথ কতটা মারাত্মক হতে পারেন। Tired of his long journey, the king went early to bed. It was the middle of the night. Now, over half the world's nature seemed dead and wicked dreams abused sleeping men's minds. And none but the wolf or the murderer is out for hunt. তো ডাঙ্কান খুব ক্লান্ত, তিনি এসেছেন, তাড়াতাড়ি শুয়ে পড়েছেন, ঘুমিয়েও পড়েছেন, ঠিক মাঝরাত, মিডল অফ দ্য নাইট। এইখানে একটা সুন্দর বর্ণনা, মাঝরাতে কি হয় দেখবে, সব বিভিন্ন জায়গাতেই, আমরা বিভিন্ন দেশে আমরা সব সময় দেখি কি মাঝরাত, মধ্যরাত, এটাকে কিন্তু খারাপ খারাপ জিনিসের সঙ্গে তুলনা করা হয়, এই উইচক্রাফ্ট এইগুলোর সঙ্গে দেখবে এই ব্যাপারগুলোকে খুব মেলানো হয়। তো এখানেও তাই বলা হচ্ছে, বলছে ওই মাঝরাতে, সেই সময়ে মানুষের মনে তখন খারাপ খারাপ স্বপ্ন আসে। আমরা ওই সময়টা অ্যাকচুয়ালি খুব খারাপ সময় বলে আমরা জানি, কারণ কি, কারণ তখন সাধারণ মানুষ ঘুমিয়ে থাকে না, অর্ধেক পৃথিবী ঘুমিয়ে যায়, সাধারণ মানুষ জেগে থাকে না। কারা জেগে থাকে? হয় মার্ডাররা জেগে থাকে, আর না হলে ওলফ, নেকড়েরা জেগে থাকে, তারা শিকার করে। তাহলে বন্য প্রাণীরা, পাশবিক প্রবৃত্তির লোকজন ওই সময় জেগে থাকে, যারা মার্ডারার তারাও তো শিকারই করে, তাহলে সেই পাশবিক প্রবৃত্তির মানুষরা ওই সময়ে জেগে থাকে, তাদেরকে আমরা দেখতে পাই। তাহলে সেই রকম একটা সময়, একটা মাঝ রাত, তখন আমরা কি দেখব, তখন আমরা দেখব দিস ইজ দ্য টাইম ওয়েন লেডি ম্যাকবেথ ওয়োক আপ টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং। এই সময়ে লেডি ম্যাকবেথ জেগে উঠলেন, তার ঘুম ভাঙল, কেন, কারণ তিনিও ডাঙ্কানের মার্ডারের প্লটিংটা এবার করবেন। তাহলে এখানে আমরা আরেকটুখানি দেখে নি, শি উড নট হ্যাভ আন্ডারটেকেন আ ডিড সো অ্যাভারেন্ট টু হার সেক্স অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়্যার অফ হার হাজব্যান্ডস নেচার দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস টু এক্সিকিউট আ কান্ট্রিড মার্ডার। তাহলে তিনি এরকম একটা কাজ হাতে নিতেন না, এরকম একটা কাজ তার হাতে নেওয়ার ইচ্ছাও ছিল না, তিনি নিতেনও না, কিন্তু নিলেন, কেন নিলেন। এখানে আমাদের আরেকটা ভাবতে হবে একটা কথা, যেটা বলা হয়েছে সো অ্যাভারেন্ট টু হার সেক্স, একজন মহিলা তিনি, তার মধ্যে যেটা থাকা উচিত স্নেহ, দয়া, মায়া, আমরা যেমন জানি সাধারণভাবে মহিলাদের মধ্যে এই গুণগুলো অনেক বেশি থাকে, তাহলে সেরকম একজন মহিলা তিনি হঠাৎ করে এই মার্ডার করার দায়ভারটা নিজের কাঁধে তুলে নেবেন কেন? কারণ একটাই, সেটা কি, তিনি তার হাজব্যান্ডের চরিত্রটি জানেন, সে কীরকম, দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস টু এক্সিকিউট অফ কন্ট্রিভড মার্ডার। তিনি জানেন যে এরকম একটা প্লট করা মার্ডার, এটা ম্যাকবেথের পক্ষে এক্সিকিউট করা সম্ভব হবে না, কারণ তার মনে দয়া মায়া রয়েছে। তাহলে আমরা কি দেখছি, আমরা দেখছি ম্যাকবেথের মনে দয়া মায়া রয়েছে, লেডি ম্যাকবেথের নেই, সেই জন্য লেডি ম্যাকবেথ দায়িত্বটা তুলে নিলেন নিজে হাতে। তিনি বুঝলেন যে এই মার্ডারটা যদি না করানো হয় তাহলে ম্যাকবেথ করবে না, সেই জন্য দেখো উলফ মার্ডারার বলে লেডি ম্যাকবেথ ঘুম থেকে উঠলেন, ম্যাকবেথ কিন্তু নয়। এরপরে আমরা কি দেখতে পেলাম, এরপরে আমরা দেখতে পেলাম শি নিউ দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিশাস বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম উইচ কমনলি অ্যাকম্পানিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন। She had won his consent about the murder, but she doubted his resolution and she feared the natural tenderness of his disposition could defeat the purpose. তাহলে তিনি জানেন যে তিনি এই যে কাজটার কথা বলছেন
ম্যাকবেথকে, সেটা ম্যাকবেথ চাইছেন, কারণ ম্যাকবেথ অ্যাম্বিশাস। কিন্তু ম্যাকবেথ এতটাও অ্যাম্বিশাস নয় যে এরকম একটা খারাপ কাজ, এতটা খারাপ কাজ সেটাকে তিনি এক্সিকিউট করে দেবেন, তিনি এতটাও খারাপ নন। এটা লেডি ম্যাকবেথ জানেন, খুব ভালো করে জানেন। সেই জন্য লেডি ম্যাকবেথ কী করছে, লেডি ম্যাকবেথকে এই জায়গাটাই আমরা দেখতে পাব, তিনি বিচার করছেন, তিনি বুঝতে পারছেন যে তিনি রাজি করিয়ে ফেলেছেন ম্যাকবেথকে। শি হ্যাড দ্য কনসেন্ট, শি হ্যাড ম্যাকবেথস কনসেন্ট, বাট শি হ্যাড ডাউট অ্যাট দ্য সেম টাইম। একই সময়ে তার মনে একটা দ্বিধা রয়েছে, কেন, তিনি জানেন ম্যাকবেথ কিছুতেই এই রকম একটি কাজ করতে পারবেন না, আর তার ফলে কী হবে, তার যে পারপাসটা, তার যে উদ্দেশ্যটা, সেটা নষ্ট হবে। তাই ম্যাকবেথকে ভরসা করা যাবে না, এটা লেডি ম্যাকবেথ বুঝে গেলেন। বুঝে গিয়ে কী করলেন, সো আর্মড উইথ আ ড্যাগার সি অ্যাপ্রোচড দ্য কিংস চেম্বার, দেয়ার শি ফাউন্ড ডাঙ্কান ইন সাউন্ড স্লিপ। তাহলে তিনি হাতে ছুরিটা নিয়ে নিজেই চলে গেলেন ডাঙ্কানকে মারবে বলে। গিয়ে কী দেখলেন, দেখলেন ম্যাক ডাঙ্কান ঘুমাচ্ছে, এইখানটা খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড শি ভিউড হিম আর্নেস্টলি, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস উইচ রিজেম্বলড হার ওন ফাদার, দাস শি হ্যাড নট দ্য রেজলিউশন টু প্রসিড ফার্দার। সেখানে গিয়ে তিনি ভালো করে দেখলেন ডাঙ্কানকে, দেখার পরে তার কী মনে হলো, তার মনে হলো এটা যেন ডাঙ্কান নয়, তার নিজের বাবা শুয়ে আছে, তার নিজের বাবাকে তার মনে পড়ে গেল। তিনি পালিয়ে এলেন সেখান থেকে, তিনি আর এগোতে পারলেন না, তার নিজের রেজলিউশন সেটাও ভেঙে পড়ল। তাহলে এতক্ষণ আমরা কি দেখছিলাম, এতক্ষণ আমরা দেখছিলাম লেডি ম্যাকবেথ সন্দেহ করছিলেন ম্যাকবেথকে, তিনি ভাবছিলেন ম্যাকবেথ কাজটা করতে পারবে না। এখন কি দেখা গেল, বাস্তব জায়গায় এসে দেখা গেল তিনি নিজেও কাজটা করতে পারলেন না, তিনিও এগোতে পারলেন না। এত কিছু বলছিল লেডি ম্যাকবেথ, তিনি বারবার করে বলছিলেন, ম্যাকবেথের রেজলিউশন নিয়ে কথা বলছিলেন, ম্যাকবেথকে বারবার করে তিনি তীব্র শ্লেষ তিনি ব্যবহার করছিলেন ম্যাকবেথের জন্য। কিন্তু আজ কি হলো, দেখা গেল বাস্তব ক্ষেত্রে এসে ম্যাকবেথের মতো লেডি ম্যাকবেথও ভেঙে পড়লেন। এরপর কি ঘটে সেটাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এরপরে বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সিন আমরা দেখব। She returned to confer with her husband. She thought there were strong reasons against the martyr. এবার তিনি ফিরে এলেন ম্যাকবেথের সঙ্গে, তার হাজবেন্ডের সঙ্গে আলোচনা করবেন বলে। কেন, কারণ ম্যাকবেথ ভাবে খুব স্ট্রং রিজন আছে, খুব কঠিন যুক্তি আছে এই ব্যাপারটায় যে কেন এই মার্ডারটা করব না, মার্ডারটা করব না এই বিষয়টার উপরে খুব কঠিন যুক্তি আছে। ম্যাকবেথ এটা ভাবেন, লেডি ম্যাকবেথ জানেন যে ম্যাকবেথকে ওই ভাবনাটা থেকে সরাতে হবে। তাহলে কি হবে, ম্যাকবেথ ওয়াজ নট অনলি আ সাবজেক্ট বাট অলসো আ ক্লোজ রিলেটিভ অফ ডাঙ্কান, বিসাইডস হি হ্যাড বিন আ হোস্ট টু দ্য কিং, সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্টার্স, নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ। তাহলে এখানে পরপর আমরা যুক্তিগুলো পাব কেন ম্যাকবেথ মার্ডারটা করবে না। প্রথম কথা, ম্যাকবেথ যে শুধুমাত্র ডাঙ্কানের একজন প্রজা তা তো নয়, তার চেয়েও বড় কিছু, তিনি ডাঙ্কানের আত্মীয়। তাছাড়া আরেকটা বিষয় ভাবতে হবে, ডাঙ্কান এসেছেন ম্যাকবেথের প্রাসাদে, তাহলে এই মুহূর্তে ম্যাকবেথের দায়িত্ব ডাঙ্কানকে রক্ষা করা মার্ডারারদের হাত থেকে, তিনি নিজে হাতে ছুরিটা কী করে তুলে নেবেন, এই ভাবনাটা ম্যাকবেথের মতোর কাজ করছে। এটা লেডি ম্যাকবেথ জানে, আমরা বারবার বলছিলাম যে লেডি ম্যাকবেথ হচ্ছে ইভিলের আসল একটা চরিত্র, মানে উইচের পরেই আমরা লেডি ম্যাকবেথকে ইভিল ধরতে পারি। তো লেডি ম্যাকবেথ কিন্তু এই যে ভাবনাগুলো, এই যে মরালিটিগুলো, এগুলোকে সারপাস করে যেতে চাইছেন, যেতে চাইছেন, পারছেন না, তাহলে তো ডাঙ্কানকে মার্ডারটা করে ফেলতেন তিনিও, কিন্তু সেটা তিনি পারছেন না, কিন্তু চাইছেন। ম্যাকবেথ আবার সেটা চাইছে না, সেই জন্য কী করছেন, একটা খুব সুন্দর কথা রয়েছে, সেটা এখন বলবো না, আমরা বরং এখানে পড়তে পড়তে ওই আলোচনাটা করব।
He also thought how just and benevolent a king was Duncan, how clear of offense to his subjects, how loving to his nobility, that their subjects were doubly bound to avenge his death. এর সঙ্গে ম্যাকবেথ মনে করছেন, ডাঙ্কানের তো কোনো দোষই নেই, তিনি তো খুব ভালো রাজা, তিনি প্রজাদের প্রতি অত্যন্ত বেনিভলেন্ট, খুব দয়াশীল, ক্ষমাশীল, তিনি তার নোবিলিটিদের খুব ভালোবাসেন, তার মন্ত্রী সামন্ত যারা আছে তাদেরকে তিনি খুব ভালোবাসেন, তার মার্ডারটা প্রজারা দ্বিগুণ প্রতিশোধ নেবে, এটা ম্যাকবেথ জানেন। Moreover, by the favors of the king, Macbeth stood high in the opinion of all sorts of men, and how could those honors be stained by the reputation of so foul a martyr? Macbeth janen je tini ajke ja tar position ja shetar karon ta hocche Duncan. Tahole ajke tar je somman, tar je protipotti, সেটা ধুলোয় মিশে যাবে এরকম একটা মার্ডার, এরকম একটা খারাপ মার্ডারের গল্পে। সেটা ম্যাকবেথ চাইছেন না, ম্যাকবেথ রাজি হচ্ছেন না, এই বিষয়টা কিন্তু লেডি ম্যাকবেথ জানেন। তাই লেডি ম্যাকবেথ কী করলেন, গেলেন ম্যাকবেথের সঙ্গে আলোচনায় বসতে, কারণ তিনি বুঝে গেছেন, লেডি ম্যাকবেথ বুঝে গেছেন তিনি নিজে মার্ডারটা করতে পারবেন না, এখন ম্যাকবেথকে দিয়ে মার্ডারটা করাতে হবে, সেটাই তার লক্ষ্য। তাহলে চলো আমরা দেখি এরপর কী ঘটলো। In these conflicts of mind, Lady Macbeth found that her husband had resolved to proceed no further, but she was a woman not easily shaken from her evil purpose. তাহলে লেডি ম্যাকবেথ বুঝে গেলেন যে ম্যাকবেথ আর এই কাজটা করবে না, কিন্তু তিনি এমন একজন মহিলা, তিনি সহজে তার এই এভিল পারপাস, এই খারাপ পারপাসটা থেকে তিনি সরবেনও না। তাহলে কি করার আছে, একটা জিনিস আছে সেই কাজটাই তিনি করলেন যে কথাটা আমরা বলছিলাম। শি বিগান টু পাওয়ার ইন অ্যাট হিজ ইউজ ওয়ার্ডস উইচ ইনফিউজড আ পোর্শন অফ আর ওন স্পিরিট ইন টু হিজ মাইন্ড আন্ডারটেকেন অ্যাসাইনিং রিজন আপন রিজন ওয়াই হি শুড নট শ্রিঙ্ক ফ্রম দ্য রেজলিউশন হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন অ্যান্ড হাউ দ্য অ্যাকশন অফ ওয়ান নাইট উড গিভ দেয়ার অল দ্য কামিং ডেইজ অ্যান্ড নাইটস টু কাম সভরেন পাওয়ার অ্যান্ড রয়্যালটি। লেডি ম্যাকবেথ বুঝলেন ম্যাকবেথের কানটাকে ব্যবহার করতে হবে। তিনি ম্যাকবেথের কানে ঢালতে লাগলেন, কি ঢালতে লাগলেন, তার নিজের স্পিরিট, লেডি ম্যাকবেথের স্পিরিট ম্যাকবেথের কানে ঢালতে লাগলেন, কারণ তিনি জানেন কানের ভেতর দিয়ে মরমে পশিবে গো, কানের ভিতর দিয়ে গিয়ে তার মনে গেঁথে যাবে কথাগুলো। আর তার সঙ্গেই তিনি বলতে লাগলেন যে তুমি একটা জিনিস ঠিক করে ফেলেছি, ইউ ওয়ের রেজলিউটেড টু ডু দিস, এখন তুমি পিছোচ্ছ কেন, এখন কেন পিছিয়ে যাবে। আর একটা কথা তিনি বললেন, এই যে কানের ভেতরে বিষ ডালা আমরা বলি দেখবে তো, সেই জিনিসটা হচ্ছে সঙ্গে তিনি কি বললেন, সঙ্গে যেটা বললেন, একদিন একটা রাতের এই কাজ এটা যদি করো তাহলে আগামী দিনগুলো বছরের পর বছর পুরো জীবনটা সুখ শান্তি ক্ষমতা ঐশ্বর্য রাজত্ব এই সবে কাটবে। মানে শুধু কানে বিষ ঢাললেই তো হবে না, ওই বিষটা প্রয়োগ করে একটা সুন্দর একটা ছবি সেটাও তো দেখাতে হবে, তো তাই দেখালেন তিনি। কি জানি যদি তাই হয়, যদি এই মার্ডারটার পরে সব ঠিকই হয়ে যায়, তাহলে ম্যাকবেথ কী করে ট্র্যাজিক হিরো হলেন, আর এটাই বা কী করে ট্র্যাজেডি হলো। তার মানে আমাদেরকে এটাও ভাবতে হবে, লেডি ম্যাকবেথ যা বলছেন সেটা তার ভাবনা, কিন্তু ফেট, কপাল, ভাগ্য কী বলছে সেটা আমরা জানি না। এটা কি তবে আইরনি যেটা লেডি ম্যাকবেথ ভাবছেন যে এই যে একটা মার্ডার এটা করে দেবো এক রাতের ব্যাপার, তারপর থেকে সব রাতগুলো সুন্দর হবে, এটা উল্টে যাবে না তো? সেটা আমাদের একটু সময় লাগবে জানতে, আমরা জানবো, একটু সময় নিয়ে জানবো। কিন্তু ওই যে একটা কথা আছে, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, আমরা ভাবি এক হয় আর এক। এই বিষয়টা নিয়ে আমাদের ভাবনা চিন্তা সাধারণ মানুষের থাকবে, কিন্তু যে সিনর যার ডাউনফল হচ্ছে, যে ফলেন
তার তো থাকবে না। সেই জন্য লেডি ম্যাকবেথ এইভাবে ভাবতে পারছেন। আমরা দেখি আরও কী কী লেডি ম্যাকবেথ ভাবছেন, কারণ আমরা আবার দেখব লেডি ম্যাকবেথ হচ্ছেন সত্যিই ইভিল। সি ইভেন অ্যাকিউজড হিম অফ কাওয়ার্ডাইস অ্যান্ড ফিকলনেস ফর রিভার্টিং টু হিজ ডিসিশন। এবার দেখলেন শুধু এরকম বলে হবে না, তীব্র আক্রমণ করলেন, বললেন তুমি কাওয়ার্ড, তোমার মনের চঞ্চলতা আছে, ফিকলনেস আছে, একবার এটা বলো একবার ওটা বলো, তোমার কোনো বিষয়ে দৃঢ়তা নেই। ম্যাকবেথ কি করে আর এটা সহ্য করেন, এত বড় একজন জেনারেল, এত যুদ্ধ জিতছেন, গোটা দেশের লোক তাকে সম্মান করে তার বীরত্বের জন্য, তার ভেলারের জন্য, সেখানে লেডি ম্যাকবেথ বলছেন ইউ আর কাওয়ার্ড। খুব ভালো করে লেডি ম্যাকবেথ জানেন ম্যাকবেথ এটা সহ্য করতে পারবে না, হলেও তাই, কিন্তু আবার একটা প্রোটেকশন দিল ম্যাকবেথের এই ভাবনাটাকে। লেডি ম্যাকবেথ একটা একটা করে কোট করছে ম্যাকবেথের ভাবনাটাকে, সিকিউরিটি দিচ্ছে, একটা করে হার্ড কোটিং দিচ্ছে, যাতে ম্যাকবেথের ওই ভাবনাটা তার মধ্যে বসে যায়। এরপর কি বললেন, এরপরে তিনি বললেন শি অলসো টোল্ড হিম হাউ প্র্যাকটিকেবল ইট উড বি টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস হু ওয়ার স্লিপিং ইন দ্য কিংস চেম্বার। বললো ওই যে গ্রুমসগুলো, ওরা তো রাজার চেম্বারে ঘুমাচ্ছে, ওদের ঘাড়ে দায়টা চাপিয়ে দেব, কিচ্ছু অসুবিধা নেই, কিচ্ছু ভাবতে হবে না, দায়টা থাকবে ওদের ঘাড়ে, তাহলে আর তোমার চিন্তা কি। কমপ্লিট প্ল্যানিং, সঙ্গে যা যা করণীয়, নিজের মনের কথা তার মনের ভেতরে গেঁথে দেওয়া, তাকে আরও ইন্সপায়ার করা, তাকে খারাপ খারাপ কথা বলা যাতে রেগে যায় সে, আর শেষ পর্যন্ত তাকে সান্ত্বনা দেওয়া যে এই দায়টা তার ঘাড়ে চাপবে না, তারও একটা প্ল্যানিং আছে, কি করলে দোষটা ম্যাকবেথের ঘাড়ে না গিয়ে ওই গ্রুমেদের ঘাড়ে চেপে যাবে। পুরো প্ল্যানিং করে দিলেন, একটা ছক তৈরি করে দিলেন, সেই ছকে বাকি গল্পটা চলবে, এটাই লেডি ম্যাকবেথের প্ল্যানিং হলো। কিন্তু এটা ম্যাকবেথের ওপরে কি পরিমাণে একটা বিষয় এনে হাজির করলো, ম্যাকবেথ কিভাবে এটা দ্বারা অনুপ্রাণিত হলো, সেটা আমাদের দেখবার। চলো বরং সেটা আমরা দেখি যে এটা ম্যাকবেথের ওপর কিভাবে প্রভাব বিস্তার করলো। সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড অ্যান্ড সফটলি স্টোল ইন দ্য ডার্ক টু দ্য রুম হোয়ার ডাঙ্কান স্লেপ্ট। অ্যাজ হি অ্যাডভান্সড টুয়ার্ডস দ্য ব্লেড চেম্বার হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাগার hanging in the air with a handle pointed towards him, and there were drops of blood on the tip of the blade of the dagger. Macbeth tried to grasp the dagger, but it faded into the air. It was only a phantasm created from his hot and oppressed brain for the business he had in hand. Eta ম্যাকবেথের একটা বিখ্যাত সিন, এটার নাম ড্যাগার সিন। ম্যাকবেথে এরকম অনেক ছোটো ছোটো সিন আছে যেগুলোর আলাদা আলাদা নাম রয়েছে, তার মধ্যে এই সিনটার নাম হচ্ছে ড্যাগার সিন, আমরা যেটাকে চিনি ড্যাগার সিন বলে। ঘটনাটা কি হলো, ম্যাকবেথ হাতে ড্যাগারটা নিয়ে প্রচণ্ড পরিমাণে তাকে পুশ আপ করেছেন, লেডি ম্যাকবেথ তাকে প্রচণ্ড পরিমাণে বুঝিয়েছেন, এবার সে রাজি, ছুরিটা নিয়ে যাচ্ছে ডাঙ্কানের চেম্বারের দিকে। হঠাৎ দেখলো বাতাসে একটা ছুরি ভাসছে, ওরকমই একটা জায়গা, তার হ্যান্ডেলটা ম্যাকবেথের দিকে, ব্লাড ঝরছে ছুরিটা থেকে, টিপটা আছে ডাঙ্কানের ঘরের দিকে, মানে এটা সাজেস্ট করছে ম্যাকবেথ হ্যাড মার্ডার্ড। ম্যাকবেথের কি মনে হলো, ছুরিটা ধরতে গেলেন, ধরতে গিয়ে দেখলেন বাতাসে মিশিয়ে গেল। আসলে কি, আসলে এই ছুরিটা ছুরিই নয়, এটা ম্যাকবেথের কল্পনা, ম্যাকবেথ কল্পনা করে নিয়েছেন, এটা ম্যাকবেথের কল্পনা প্রসূত একটা জায়গার। কিন্তু এই ঘটনাটা ম্যাকবেথকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, ম্যাকবেথ ভয় পেয়েও গেলেন, আর ভয় পেয়ে তিনি কি করলেন সেটাই দেখব আমরা এর পরের অংশে। চলো তাহলে আমরা আমাদের পড়াটাকে আরেকটু আগিয়ে নিয়ে যাই।
Overcoming this fear, Macbeth entered Duncan's room and slew the hapless king with one stroke of the dagger. So finally, it happened. What we were waiting for. What we were also equally tensed about. Whether it will be done or not. Whether the king will be murdered or not. শেষ পর্যন্ত সেটা ঘটেই গেল। শেষ পর্যন্ত ডাঙ্কানকে মারল এবং ম্যাকবেথই মারল। কিন্তু এ তো সবে ঘটনার শুরু। এ তো সবে আমাদের ম্যাকবেথের আলোচনার শুরুর কথা। আসল গল্প তো এরপর শুরু হবে। চলো আমরা দেখি এরপর কি হয়। Just as he was about to leave the room, one of the grooms who woke up, but then one of them were sleeping in the chamber, laughed and he cried out, "Martyr!" For which both of them woke up, but then one of them said, "God bless us," and the other responded, "Amen," and went off to sleep. Macbeth also tried to say Amen. But the word seemed to be stuck in his throat and he could not utter. He felt that he heard a voice which said, "Sleep no more." Macbeth murdered sleep. The innocent sleep that nourishes life, Glamis has murdered sleep, and therefore Cotter shall therefore sleep no more. Macbeth shall sleep no more. অনেক কিছু ঘটে গেল এই ছোট্ট একটা জায়গার মধ্যে। আসলে আমরা যখন ম্যাকবেথ নাটকটা পড়ব তখন অনেকটা জায়গা জুড়ে স্টেপ বাই স্টেপ গল্পগুলো এগোবে, সেটার বিষয়টা আলাদা। কিন্তু এখানে খুব ছোট্ট পরিসরে একটা শর্ট স্টোরির মতো করে গোটা ম্যাকবেথ। তাহলে কি হচ্ছে, অনেক জিনিস এক জায়গায় ছোট্ট জায়গার মধ্যে অনেক কিছু ঠেসে দিয়ে দেওয়া হচ্ছে, যে কারণে আমাদের পড়তে একটু সময়ও লাগবে, একটু আলোচনা করতে হবে। শুধু বাংলা মানে বলে দিয়ে চলে গেলে তো চলবে না, আর তাই একটু বড় হবে ভিডিওগুলো, একটু ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে। ম্যাকবেথ ডাঙ্কানকে তো মেরে ফেলল, এবার যখন বেরিয়ে আসছে তখন ওই দুইজন গ্রুমের মধ্যে একজনের ঘুমটা ভেঙে গেল। সে চিৎকার করে উঠল, "মার্টা!" কিন্তু তার আগে লাফট হেসে উঠল, আগে হেসে উঠল তারপর ক্রায়েড আউট, "মার্ডার!" কেন হাসলো, কেনই বা মার্ডার বলে চিৎকার করে উঠল? আসলে ওই যে এর আগেই বলা হয়েছে, এই খারাপ সময়ে মানুষ অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখে। হঠাৎ করে সে একটা খারাপ স্বপ্ন দেখে তার ঘুমটা ভেঙে উঠল, সে মার্ডার বলে চেঁচিয়ে উঠল। কিন্তু সময়টা দেখো, ঠিক যে সময়ে ম্যাকবেথ ডাঙ্কানকে মেরেছে সেই সময়টাতেই। এরপর কি হলো, এই মার্ডারটা শুনেই আরেকজন জেগে গেল। তারপর একজন বলল, "গড ব্লেস আস," আরেকজন রেসপন্ড করলো আমেন বলে। ঠিক এই জায়গাটাতে ম্যাকবেথও চেষ্টা করলো আমেন বলতে, কিন্তু পারল না। কেন পারল না? কারণ ম্যাকবেথের পক্ষে আর এটা বলা সম্ভব নয়, হি ইজ আ সিনার। ম্যাকবেথ এই মুহূর্তে একজন সিনার, একজন পাপী, আর সেই পাপীর মুখ দিয়ে এই কথা আর বেরোতে পারে না। তার মুখ থেকে আর আমেন বেরোবে না। ম্যাকবেথ বলতেও পারল না, বরং ম্যাকবেথের মনে হলো কেউ যেন তার কানের কাছে চিৎকার করে উঠছে, কেউ যেন ম্যাকবেথকে খুব জোরে জোরে বলছে। কি বলছে? বলছে, "স্লিপ নো মোর," আর ঘুমিও না। ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ ঘুমকেই খুন করে ফেলেছে। হিয়ার স্লিপ স্ট্যান্ডস ফর হোয়াট? পিস অফ মাইন্ড, শান্তি, মানসিক শান্তি। শান্তির ঘুম আমরা কথাতেই বলি। দেখো যে কথাটা এর আগে বলছিলাম, লেডি ম্যাকবেথ বলছিল, এই তো একটা রাতে এই মার্ডারটা করে ফেললে ব্যাস, আর কোনো ব্যাপার নেই, আমরা শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দেবো। আমি বলেছিলাম ওটা আয়রনি। দেখো সেই আয়রনি এখানে আমরা দেখতে পাচ্ছি, শান্তিতে কাটিয়ে দেবো বলেছিল, এখন কি হচ্ছে?
পুরোটাই অশান্তি। এরপর কি হচ্ছে, আর ম্যাকবেথ কিন্তু ঘুমাতে পারবে না, কারণ ম্যাকবেথ ঘুমকে মার্ডার করেছে। আসলে এটা কি, থেন অফ গ্লেমিস হয়ে থেন অফ কডর আর ঘুমাতে পারবে না, কারণ থেন অফ গ্লেমিস মার্ডার করে ফেলেছে। থেন অফ গ্লেমিস ম্যাকবেথের এর আগের স্টেটাস, যখন ম্যাকবেথ ইনোসেন্ট ছিল, ভালো ছিল। কিন্তু এই থেন অফ গ্লেমিস যখন মার্ডারটি করে ফেলেছে, তখন থেন অফ কডার সে হয়েছে ঠিকই, কিন্তু থেন অফ কডারের আনন্দ সে আর উপভোগ করতে পারবে না। উইচরা বলেছিল, নট সো হ্যাপি ইয়েট হ্যাপিয়ার, ব্যাঙ্কো আরও বেশি আনন্দিত সুখী থাকবে ম্যাকবেথের থেকে। দেখো, ম্যাকবেথের সুখটাই চলে গেল একটা মার্ডার করে। এই ব্যাপারটা, আমরা যখন খারাপ হই, আমরা খারাপ হতেই পারি, কোনো বাধা নেই খারাপ হওয়ার। কে তোমায় বাধা দেবে খারাপ হওয়ার জন্য? কেউ বাধা দিতে যাবে না, বাধা দেওয়ার কোনো কারণও নেই, কারণ তুমি শুনবে না। ব্যাঙ্কও তো বাধা দিয়েছিল ম্যাকবেথকে, ব্যাঙ্কও তো বলেছিল ম্যাকবেথকে যে না, এটা করো না, এটা শুনতে একরকম লাগছে, দেখতে আরেক রকম লাগছে, কিন্তু ঘটনাটা তার নাও হতে পারে, বরং হবে না, নাও হতে পারে, কেন হবে না, এগুলো এরকম হয় না। ম্যাকবেথ কি শুনেছিল? শোনেনি। আসলে এ কথা শুনবার নয়, ম্যাকবেথ এ কথা শুনবেও না, শোনেও নি, আর তার ফল আজকে ম্যাকবেথ ভোগ করছে। মার্ডার করার সঙ্গে সঙ্গেই ম্যাকবেথ বুঝতে পারল তার জীবনে শান্তিটা চলে গেছে, তার শান্তির ঘুমটা চলে গেছে। তাহলে এরপর কি হবে? এরপর তো ম্যাকবেথের প্র্যাকটিক্যালি আর কিছু করার নেই, সে জানে যা হওয়ার তাই হয়ে গেছে। এখন একটাই জায়গা যেখানে ম্যাকবেথ ছুটে যাবে। ম্যাকবেথ দাজ রিটার্ন টু হিজ ওয়াইফ, হু বাই নাও হ্যাড স্টার্টেড টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফেইলড ইন হিজ অবজেক্টিভ। হি কেম ইন সাচ ডিস্ট্রাক্টেড স্টেট দ্যাট শি রিপ্রোচ ফর হিজ ওয়ান্ট অফ রেজোলিউটনেস অ্যান্ড সেন্ট ইন টু ওয়াশ হিজ হ্যান্ডস অফ দ্য ব্লাড দ্যাট স্টেইনড দেম। মিনওয়াইল শি টুক দ্য ড্যাগার অ্যান্ড স্টেইনড দ্য চিকস অফ দ্য গ্রুমস উইথ ব্লাড ইন অর্ডার টু make it seem their guilt. Macbeth ফিরে এলেন লেডি ম্যাকবেথের কাছে। লেডি ম্যাকবেথ দেখলো এ তো বিধ্বস্ত অবস্থায় এসেছে, এ তো যা অবস্থা, যে কেউ দেখলে বুঝে যাবে ম্যাকবেথ মার্ডার করেছে। লেডি ম্যাকবেথ তাকে খুব করে বকলো, খুব করে বকলো, বকে ঝোঁকে তাকে বোঝাতে চেষ্টা করলো যে তুমি কি করছো, এসব এসব করার কিচ্ছু নেই, যাও হাতে রক্ত লেগে আছে, রক্তটা ধোও। মনে রাখবে, ম্যাকবেথের হাতে রক্ত লেগে আছে, সেটা লেডি ম্যাকবেথ ধুতে পাঠালো। এত সোজা, হাত থেকে রক্ত এত সহজে ধোয়া যায়। কিন্তু তার সঙ্গেই লেডি ম্যাকবেথ আরেকটা কাজ করলো, ড্যাগারটা নিজে নিয়ে নিল। বললো, কেন? ওই যে গ্রুমস, যে দুজন ঘুমাচ্ছে রক্ষী প্রহরী, তাদের গালে গিয়ে রক্তটা লাগিয়ে দিয়ে আসতে হবে, যাতে সকালবেলায় ওদেরকে দোষটা দেওয়া যায়। এই ভেবে লেডি ম্যাকবেথ ড্যাগারটা হাতে নিয়ে নিল। খেয়াল করো, লেডি ম্যাকবেথ কিন্তু ডাঙ্কানকে খুন করেনি, তবে ড্যাগারটা হাতে নিয়ে নিয়েছে। এরপর কি হবে? এরপর কোথায় যাবে? কোন দিকে ঘটনাক্রম এবার মোড় নেবে? এরপর আমরা কি দেখতে পাবো যে লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ, এদের কি হবে, এদের শাস্তি হবে কি না, আমরা কি এসব জানতে পারব? আমরা কি দেখতে পাব শেষ পর্যন্ত ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ যে আশা নিয়ে এত কিছু করল, সেই আশায় তারা সফল হবে কি না? জানতে গেলে সঙ্গে থাকতে হবে, আজ দ্বিতীয় পর্ব হয়েছে, কাল হবে এর তৃতীয় পর্ব, এবং আমরা একসঙ্গে সেই তৃতীয় পর্বে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আলোচনা করব। তাই আজ এই পর্যন্ত, অপেক্ষা করো আগামীকাল তৃতীয় পর্বের জন্য। ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে হ্যাপি লার্নিং।